আরেকটা দারুণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি। এক তো দুটো আলাদা টাইম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ায় আছি আর এপাশে যে জলঢাকা নদীটা আছে তার ওই পারটা হলো ভুটান। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 12 এপ্রিল 2024, আজকে নীল ষষ্ঠী। আমরা এখন আছি ঝালংয়ে। এইখানে আমাদের দুটো গাড়ি পার্কিং করা রয়েছে, দি আর জে হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট ঝালং। এই হলো আমাদের হোমস্টে। এই ঝালংয়ের ওপর দিয়ে রাস্তা গেছে, এই দিকে হচ্ছে প্যারেন আর বিন্দু, আর এই জায়গাটা হচ্ছে ঝালং। ঝালংয়ে আমাদের এই হোমস্টে, আর যে হোমস্টে, আমি ভেতরটা একটু দেখাই। এই রোড লেভেল থেকে উঠে যেই জায়গাটায় আমরা ঢুকবো সেটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, আর এই হলো এখানকার মেন অ্যাট্রাকশন। অসাধারণ সুন্দর জলঢাকা নদী, খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টে। আর এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অপরূপ। এইখানে রয়েছে পরপর আমাদের ঘরগুলো, আমরা যেই রুমে আছি সেই রুমগুলো এখানে আছে। এই রুম থেকে বেরোলেই একটা ছোট্ট ব্যালকানি আছে, সুন্দর একটা ব্যালকানি, লম্বা টানা ব্যালকানি। আমরা কাল রাতে এখানেই বসে গল্প করছিলাম। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঢাকা নদী। এইদিকে রয়েছে আরেকটা সুন্দর লন। এই লনেও গতকাল রাতে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখানে সুন্দরভাবে আলোকসজ্জা করা রয়েছে, রাতে কোনো অসুবিধা নেই এখানে বসতে। এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি এই লনে, সবাই মিলে গল্প করেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করেছে। এখানে চলো এবার নিচের দিকটা যাওয়া যাক। আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ তোমরা, সারাক্ষণ এরকম জলঢাকা নদীর আওয়াজ, মানে দারুণভাবে তোমার সময় কেটে যাবে। হাতে যদি তোমাদের 2-3 দিনের ছুটি থাকে আর ভাবছো কোথায় যাবে কোথায় যাবে, তাহলে ডুয়ার্সে এসো, এই জায়গাটা মিস করো না, অসাধারণ সুন্দর। এখানে সামনে রয়েছে দুটো কটেজ আর এখানে দুটো ঘর আছে, এই পুরোটাই এই প্রপার্টির আন্ডারে। আর এখানে আরও কটেজ হচ্ছে, এখানে বসে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য কিছু বসার জায়গা এবং সুইং দেওয়া রয়েছে, যেখান থেকে খুব সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্য এনজয় করা যায়। এখানে রয়েছে আরও একটি সুন্দর বসার জায়গা, সেখানে তোমাদের নিয়ে যাই। আর এই যে দেখছো পুরো এইরকমভাবে কিন্তু লাইট দেওয়া রয়েছে, পুরো কম্পাউন্ডটা লাইট দেওয়া রয়েছে। রাতের বেলা কিন্তু বাবিং এখানে খেলছিল, এমনকি ক্রিকেট খেলছিল, সুতরাং বুঝতেই পারছো কতটা আলো দেওয়া রয়েছে। আর আমরা রয়েছি কিন্তু ওই ওই ওপরের ঘরগুলোতে, যেটা ওপর মনে হচ্ছে সেটা কিন্তু ওই রোড থেকে একটা ফ্লোর নিচে। খুব সুন্দরভাবে সাজানো, অসাধারণ একটি হোমস্টে, অসাধারণ জায়গা। তো আমি এখন আছি ঝালংয়ের আর যে হোমস্টের লনটায়। তো এই লনে এসে আমার যেটা মনে হলো, এখানে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কটেজ, এখানে কটেজগুলো আছে। এখানে তোমরা যদি কটেজে থাকতে চাও কটেজ বুক করতে চাও করতে পারো, যদি রুমে থাকতে চাও রুম নিতে পারো। কটেজে থাকলে কি, কটেজটা অনেকটা নিচে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো বয়স্ক মানুষ যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু বারবার নিচে নামা ওপরে ওঠাটা একটু কষ্টদায়ক হবে, কারণ খাবার দাবারগুলো এরা ওই ডাইনিং এরিয়াতে সার্ভ করে। চাইলে নিচেও দিয়ে যায়, কিন্তু ওই জায়গাটা এতটাই সুন্দর ওপর থেকে ভিউটা, ওখানেই বসে খেতে তোমাদের কিন্তু ভালো লাগবে বেশি। আমাদের যেটা হচ্ছে আর কি, আমরা ওখানেই খাওয়া দাওয়া করছি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো এই কটেজগুলো থাকলে, মানে এই যে লনটা আর নদীটা তো নিচে, তো কটেজ থেকে কিন্তু নদীর আওয়াজ শোনা যাচ্ছে, জলঢাকা নদীর, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। যেটা উপর থেকে নদীটা সবসময় তোমরা চোখে দেখতে পারবে, কারণ তোমরা একটু হাইট থেকে দেখছো। এখানে আসলে লনের সাথে এই কটেজের ব্যালকনিগুলো এইটা একটা লেভেলে, সুতরাং এখান থেকে কিন্তু নদীটা সবসময় দেখা যাচ্ছে না। একটু হাইট আছে, যেরকম দেখতে পাচ্ছ একটু ওপরে তোলা আছে ব্যালকনিটা, বাট ওখানে দাঁড়ালেও
খুব ভালো ভিউ পাবে না নদীটার, মানে নদী দেখতে গেলে কিন্তু তোমাদেরকে এই সুইং আর বসার জায়গা যে করা আছে এইখানে এসে কিন্তু সেটা দেখতে হবে। আর উপরে থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা এই আছি, এই যে সব থেকে নিচের যে ফ্লোরটা দেখা যাচ্ছে ওই ফ্লোরটায় আমরা আছি, আমি ছিলাম ওখান থেকেই নামলাম। এই হচ্ছে সিঁড়ি, এদিকে সিঁড়ি আছে আর এইদিকেও, এদিকেও আরেকটা সিঁড়ি করা আছে, তো দুদিক থেকেই ওঠানামা করা যায়। তো ওখানে থাকলে কি সুবিধা, ওখান থেকে কিন্তু পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, মানে এটা একটা আমি বেনিফিটই বলবো রুমে থাকার, এখানে কটেজে থাকার থেকে। কটেজগুলো নো ডাউট সুন্দর বেশি রুমের থেকে, আর সেপারেট সেপারেট কটেজ হয়, তো ওখান থেকে কিন্তু পুরো এই পুরো এলাকার ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। এবারে এখানকার ঘরগুলো কেমন সেটা একটু দেখিয়ে দেই। এই হচ্ছে ঘর রুম, এই ঘরটায় আমরা আছি, আর এই হচ্ছে আরেকটা ঘর, আমি দেখিয়ে দিচ্ছি ঘরে কি কি আছে। এই হলো বেড, একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, সিলিং ফ্যান আছে, লাইটস আছে, পর্যাপ্ত পরিমাণে লাইটস আছে। বেড সাইড পাওয়ার পয়েন্ট রয়েছে, উইল্ট আছে, টাওয়েল দেওয়া হচ্ছে, আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই উইন্ডোটা। এখান থেকে এই বিছানায় বসে সারা দিন এই দৃশ্য উপভোগ করতে পারবে, আর তার সঙ্গে এই জল ঢাকা নদীর আওয়াজ অ্যাডেড অ্যাট্রাকশন। দেওয়া রয়েছে এলইডি টিভি, তার সঙ্গে ওয়ার্ডরোব আছে একটা, পাওয়ার পয়েন্ট আছে, ডিশ কানেকশন আছে, এখানে একটা সাইড টেবিল আছে, টি টেবিল আছে, একটা সাইড টেবিল দেওয়া রয়েছে। আর এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, আর রয়েছে ওয়াশরুমে কি আছে দেখিয়ে দিই, খুবই নিট অ্যান্ড ক্লিন, একটা ওয়াশ বেসিন, মিরর, এখানে হ্যাঙ্গার, টয়লেট ফিটিংস, শাওয়ারটাও ভালো, এখানে গিজার আছে, খুবই ভালো কাজ করছে সব কিছু, বেসিক জানা দরকার সবই দেওয়া রয়েছে। তো এই ছিল রুম। এই হচ্ছে রাতের বেলা এখানকার পরিবেশ, এই লনে আমরা এখন সময় কাটাচ্ছি, পুরো লনটা ওয়েল মেনটেন্ড এবং প্রচুর আলোর ব্যবস্থা। এই যে বাচ্চারা দোলনা চড়ছে, আমরাও বসে গল্প করছি, এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, কেউ যদি বারবিকিউ করতে চায় এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা আছে। এখন রেট হচ্ছে 1 কিলো 800 রুপিস, 1 কিলো চিকেন বারবিকিউ 800 রুপিস এখানকার এখন রেট চলছে, খুবই সুন্দরভাবে সাজানো। তিতিরের মোবাইলে দুরকম টাইম দেখাচ্ছে, একটা হচ্ছে কলকাতার টাইম আর একটা লোকাল টাইম, দুরকমের টাইম দেখাচ্ছে, আধ ঘন্টার ডিফারেন্স আছে দুটো টাইমের মধ্যে। আরেকটা দারুণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি, এক তো দুটো আলাদা টাইম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ায় আছি আর এপাশে যে জল ঢাকা নদীটা আছে তার ওই পারটা হলো ভুটান, আর দু নম্বর কথা ওই ওই যে পেছনে গোল ঘরটা দেখা যাচ্ছে, ওই যে বসার জায়গাটা, এই হোমস্টের যে বসার জায়গাটা ভিডিওতে দেখিয়েছি আগে, সেটাও ভুটানেই পড়ে। এবারে এখানকার ট্যারিফ সম্পর্কে একটু জানাই, এটা যেহেতু হোমস্টে এখানে হোমস্টে হিসেবেই নিয়ম চলে, মানে কোনো রুমের আলাদা করে কোনো ভাড়া নেই, পার ডে পার হেড একটা রেট আছে, চার বেলা খাওয়া এবং থাকা একসাথে সেটা পার হেড হিসেবে। তো আমাদের এটা এখানে যেটা পড়ছে সেটা হলো বড়দের 1,500 টাকা পার ডে, মানে 1,500 টাকায় আমি পাচ্ছি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলে টি অ্যান্ড স্ন্যাক্স, আর রাতের ডিনার। তো
খাবারে যেরকম হয় রুটি সবজি পুরি সবজি, ব্রেকফাস্ট দিচ্ছে, দুপুরে লাঞ্চে যেটা হবে সেটা দেখাবো। আমরা গতকাল লাঞ্চ করিনি, আর করিনি বলে রোহিতজি যিনি ওনার, তিনি আমাদের রাতে ওই ফ্রাইড রাইস চিলি চিকেনটা উনি অ্যাডজাস্ট করেছেন। মানে ফ্রাইড রাইস চিলি চিকেন এখানে খেতে গেলে আলাদা করে পে করতে হয়, বাট যেহেতু আমরা দুপুরে কালকে লাঞ্চ করিনি সেই জন্য ওটা ওনার তরফ থেকে উনি রাতের ডিনারে ওটা করে দিয়েছেন। আর বাচ্চাদের জন্য এর হচ্ছে 50% আপ টু 10 ইয়ার্স বাচ্চাদের জন্য 50%। আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসে গেছি, আজকে যেহেতু নীলের পুজো আছে মহাদেবের, ওই জন্য তিতির তানিয়ার দেবলীনারা আজকে খাবে না, ওরা উপোস করেছে পুজো দেবে। আমরা বসে গেছি খেতে, রুটি সবজি আছে আজকে আমাদের ব্রেকফাস্টে, কালকে ওরা অপশান দিয়েছিল, আমরা রুটি সবজি দিয়েছি। শুভাশিস কেমন? ভালো। অনেকদিন পর আমি এমন একটা জায়গায় এসেছি যেখানকার ওনার, মানে এই হোমস্টের ওনার, আমি যখন যা চেয়েছি আমি তাকে সব সময় একটা হাসি মুখে পেয়েছি, অলওয়েজ স্মাইলিং। আমি তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই, রোহিতজি আর যে হোমস্টের অ্যান্ড রেস্টুরেন্টের ওনার, তো আমি ওনাকে দু একটা কোয়েশ্চেন করবো। রোহিতজি, ইয়ে বহুত বিউটিফুল হোমস্টে আপনে বানায়া, জো হমনে আকে ইয়াহাঁ পে দেখা ঘুমা পুরা উসকা ভিডিও বানায়া, বহুত লাভলি হোমস্টে হ্যাঁ। থ্যাংক ইউ। তো আপকো ইয়ে কেসে ইয়ে আইডিয়া মতলব কব সে আয়া কি আপকো হোমস্টে বানানা হ্যায়? ক্যুকি মুঝে তো পতা হ্যায় আপ অলরেডি ইউ আর MBA ইন হোটেল ম্যানেজমেন্ট, তো আপকো নৌকরি কে তরফ নিয়ে গিয়ে আপ ইয়ে হোমস্টে বিজনেস কে কিউ আয়া? নাই নাই স্যার, মে নৌকরি কি তরফ গিয়া থা, মে লগভগ 6-7 সাল তো কাম হি কিয়া, মে ডিফারেন্ট মতলব হোটেলস মে কাম কিয়া, জেসে উদয়পুর আপকা দিল্লি মুম্বাই তাজ মে কাম কিয়া থা, দিল্লি তাজ মে মুম্বাই আইটিসি মে কাম কিয়া থা, উসকে বাদ ফির বাহার জানে কা মন নাই কিয়া, US কে লিয়ে অফার আয়া থা মতলব ক্রুজ কে লিয়ে, লেকিন গয়া নাই। তো ইধর আগে আপনা স্টার্ট করুন সোচ কে, ফির পহলে তো রেস্টুরেন্ট স্টার্ট কিয়া, ফির হোমস্টে বগেরা বনায়া, আবি তো সব মতলব চল রহা হ্যায়, আচ্ছে সে চল রহা হ্যায়। হ্যাঁ, বহুত আচ্ছে সে চল রহা হ্যায়, আর আপনে বহুত খুবসুরত বনায়া, মতলব থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস ভেরি নাইস, থ্যাংক ইউ। আর এক চিজ মে আপসে সিখা হুম, আবি ইয়ে জো 3-4 দিন মে রহা হুম আপকে সাথ, ইউ আর অলওয়েজ স্মাইলিং, মতলব মে হাম লোগ কিতনা পরেশান কর রহে হ্যায়, ইতনে সারে গেস্ট আ রহে হ্যায় আপসে, কুছ না কুছ কুছ না কুছ মাঙ রহে হ্যায়, কোই ইয়ে মাঙ রহে হ্যায় তো কোই ও মাঙ রহে হ্যায়, তো আপ কেসে ইয়ে ম্যানেজ করতে হ্যায়, মতলব অলওয়েজ ইউ আর স্মাইলিং এন্ড ইউ আর গিভিং দা সার্ভিস? স্যার, ইয়ে তো আবি মেরা মাম্মি পাপা নে জেসে সিখায়া হুই হ্যায় স্যার, আর উপর সে জব জব কলেজ মে থা, মে গোল্ডেন রেজিডেন্সি মে, উধর ভি মুঝকো সিখায়া গয়া থা কি মতলব এসে করকে ও হ্যান্ডেল করনা, হসপিটালিটি ইন্ডাস্ট্রি মে আপকো অলওয়েজ এসা, কোই আগার ইয়াহাঁ পে আনা চাহে জি তো ও কেসে আয়েগে থোড়া ও বতা। স্যার, এক তো হাম লোগ কা মতলব পেজ ওগেরা নেই, তো জো ভি করনা হ্যায় আপকো ডাইরেক্ট ফোন কল সে করনা হ্যায়, সে হাম লোগ কা ফোন নম্বর রেতা হ্যায় 9474872885, ये मेरा व्हाट्सएप भी इसमें और कॉलिंग भी यही इसे यही सिंपल लगता है, तो ये डायरेक्ट फ़ोन करके आप डायरेक्ट मतलब बुक करके आ सकते हैं। और आप तो बहुत ही हेल्पफुल है, मतलब हम लोग को शाम हो गया था, मैंने वीडियो पे भी दिया और आपने पूरा गाइड किया कैसे आना है, इनफैक्ट आप खुद वहाँ पे खड़े थे और हम लोग आके आपसे मीट किया, फिर हम लोग आए हैं, तो वेरी नाइस, थैंक यू सो मच। अच्छा, अभी ये होम स्टे में अगर कोई रहना चाहे तो क्या रेट आप? আচ্ছা, এই হলো আর যে হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টের কন্ট্যাক্ট ডিটেলস, আমি আলাদা করে ডিটেলসটা ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেব। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের পরের পর্বে থাকছে ঝালংয়ে আমাদের আগামী দুদিনের থাকা খাওয়া এবং সাইট সিনের সম্পূর্ণ তথ্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওগুলোকে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।